हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन, आमराओ भालो आछि आल्लाहर অশেষ রহমতে। व्यूअर्स, अपनारा देखिए বুঝতে পাররা আমি দুধের মালাই চপ রেসিপিটা আজকে শেয়ার করব। আমার স্টেপ ফলো করলে আপনারা গরো খুবই সহজে বানাইতে পারবা আর খাইতে তো খুবই মজা। সো আমি স্টার্ট করি, আপনারা দেখতে থাকোকা। আমি একটা ডিশের মাঝে 2 কাপ গুড়া দুধ নিছি, 1 টিস্পুন এলাচি পাউডার দিছি আর হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাইছি। আপনারা দেখতে পাররা আমার ছোট্ট সোনা বাবাটাও আমার লগে আছে। এখন আমি মাঝখানে একটু গর্তল্লা খান করিয়া 2 টেবিল স্পুন মেল্টেড ঘি দিছি। ঘি রেসিপি আমার চ্যানেলও আছে, আপনারা চাইলে দেখতে পারবা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাইমো। এখন আমি ডিমরে বিট করিয়া রাখছি, হাফ কাপ ডিম দিলাইমো। একটার পরিমাণ হইল, যদি ডটা শক্ত হয় তাইলে আর একটু বেশিও লাগতে পারে, আর নরম হইলে তো হাফ কাপে হয়ে যাব। সো আমরা দেখি আর একটু লাগবো নি পরে। এখন আমি বালা করে মিক্স করে নিলাম। মিষ্টির ড আস্তে আস্তে মিক্স করা লাগে। সো দেখরা আমি মিক্স করি আর বেশি তাড়াহুড়া করিয়া জোরে মিক্স করলে ডটা কিয়া বাটার রিলিজ হয়ে যায় আর মিষ্টি শক্ত হয়ে যায়। সো ভেরি কেয়ারফুলি মিষ্টির ডটা মিক্স করা লাগে। তো আমার 2 কাপের মিল্ক পাউডারের ডটা কিয়া 15টা মিষ্টি হইব। আপনারা যদি মিষ্টি ছোট করে বানান তো আরো বেশি হইতে পারে। আমার মিষ্টির ডটা সফট আর স্টিকি, তো বোঝা যায় পারফেক্ট হয়েছে। আর মিষ্টির ড যদি বেশি সফট হয় তাইলে একটু সময় খোলা বাতাসে রাখি দিলে আবার ডটা ঠিক হয়ে যায়। এখন আমি ছোট ছোট বল করিয়া মিষ্টির শেপ দিলেইমো। আমি সমান বাগে ছোট ছোট বল করি আর যেন মিষ্টির সাইজ সমান থাকে। আমি সমান বাগে বাগ করে লিছি। এখন আমি মিষ্টির ড তাকে চমচমর শেপ দিলাইমো। আতো একটু ঘি লাগাইয়া আমি মিষ্টির শেপ দিয়ার। তো আমি একটু বড় করে করি আর আপনারা চাইলে আরো ছোট করিয়া করলে আরো বেশি হইব। আমার এনে 15টা হয়েছে। মিষ্টির শেপ দিবার সময় কোনো ফাটল থাকতো না, ওটা বলা হয় খেয়াল করা লাগে। যদি ফাটল থাকে তাহলে মিষ্টি ভাঙ্গি যাইব। আর আমার ডোটা পারফেক্ট হয়েছে, তাহলে মিষ্টি সুন্দর হল। আমি সবগুলো মিষ্টির শেপ দিলাইম। মিষ্টিগুলো বানাইয়া একটা সাইডে আমি খাবার করিয়া রাখবো। আর একটা খড়াইয়ের মাঝে আমি 4 কাপ দুধ নিই আর কি। আমি রেগুলার যে মিল্ক ওটাও নিছি, যে কোনো পাতলা দুধ হইলে হইব। চার কাপ দুধের মাঝে হাফ কাপ সুগার দিলাইমো। চিনি বেশি দিলে আবার বেশি মিঠা হয়ে যাব, হাফ কাপও দিব আমি। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারবা। আমি সুগার দিয়া একটু মিল্কর লগে মিক্স করে লিয়ার। দুধ যখন বয়লর পর্যায়ে আইব তখন আমি একটা একটা করে সব মিষ্টি দিলাইয়ার। মিষ্টি দিতে সময় ওভার ক্রাউড করা যাইতো নাই, মাঝে গ্যাপ রাখা লাগবো। মিষ্টিগুলা তো ফুলিয়া ডাবল হইব আর জায়গা না থাকলে আবার মিষ্টিগুলা ভাঙ্গি যেতে পারে। আর খাবার করে দিয়া হালে যদি দুধ ওলা ফরার সম্ভাবনা থাকে তাইলে আগুন কমাই লিবা আর ডাকনাটা একটু সরাইয়া দিলাইলে আবার দুধ ঠিক হয়ে যাব। তো ওলা বারবার আমি করছি, করিয়া আমার মিষ্টিগুলো এখন হয়ে গেছে অলরেডি। কম আগুনে 10 মিনিট পরে আমার মিষ্টির অবস্থা সুন্দর হইয়া ফুলিয়া ডাবল হয়ে গেছে দেখতে পাররা। আরও 2-3 মিনিট আমি কম আগুনে জাল দিমু। আমি খাবার করিয়া একটু পরে পরে ডাকনা সরাইয়া দিমু আর হাতলটা দরিয়া আস্তে আস্তে মিষ্টিগুলারে লাড়িয়া দিমু। চামচটি লাড়িয়া দিলে আবার ভাঙ্গি যাব। সো আমি আস্তে আস্তে সারা মিষ্টিগুলারে একটু লাড়াইয়া দিতাম ফ্রাই করিয়া। আমার মিষ্টিগুলা এখন হয়ে গেছে। আর চমচম যখন মালাই চমচম তখন মালাই তো না দিলে হয় না। আর এখন আমি 1 কাপ মালাই এড করিয়ার। আমি 4 কাপ দুধরে বালা করে জাল করিয়া 1 কাপ করে লিছি, ও মালাইটা আমি এড করে লিছি। তো মালাই এড করি আল্লাহ একটু সময় আমি জাল দিমু। 2 মিনিট পরে আমি নামাই দিম। নামাই আমি পরিবেশন করব। আমি পেস্তা বাদাম রে কুচি হরিয়া এনে রাখছি ডেকোরেশনের লাগি। তো আমার চমচম গুলারে এখন আমি একটা ডিশও নিয়ে আর কি, আপনারা ঠান্ডা হরিয়া পরিবেশন করবা। এটলিস্ট 1/2 আওয়ার ফ্রিজে রাখিয়া তারপরে পরিবেশন করবা, খাইতে খুবই মজা লাগবো। এখন তো আমার চমচম গুলা গরম রয়েছে, তারপরেও দেখাইমো
खिला सुंदर रही और सत्य अनेक मजा रही चमचमगुल्ला। सो हमार रेसिपि फलो करिया अपनारा अवश्य बनाइबा। एखन आमी पेस्ता कुचि उफरे दिया मिष्टिर डेकोरेशन करियार। এখন আমি একটু স্যাফরন উপরে ডেকোরেশন করি আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবা, না দিলে অসুবিধা নাই। স্যাফরনের একটা কালার খুবই ভালো লাগে, অত্যন্ত ট্রেডিশনাল। সো ভিউয়ার্স, আমার রেসিপি ফলো করি আপনারা এখন মালাই চপ বানাইবা আর 100% পারফেক্ট হইব, গ্যারান্টিড, বিকজ আমি কতবার ট্রাই করছি আর ট্রাই করিয়া আপনাদের লগে শেয়ার করছি। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।